হাসিনা এখন যে মানসিক হাসপাতালে আছে দিল্লিতে এই জায়গা থেকে সে অনেক কথাবার্তা বলছে আর সাধারণত মানসিক রোগীরা যদি কাপড় চোপড় ছাড়াও রাস্তায় হাঁটে আমরা কিন্তু দেখি আর কি ট্রাম্প নিজেরই এক শতাধিক মামলা আছে ডিল করবার জন্য তো সে হাসিনাকে ওই দিল্লি থেকে বাংলাদেশে পাঠানো তার প্রায়োরিটি ওয়ার্কের মধ্যে পড়বে না অতএব যারা ওয়াশিংটনের ফরেন পলিসি বোঝেন না তারা এই ধরনের উদ্ভট নাচ নাচতেছেন আমাদের কথা পরিষ্কার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে ট্রাম্পকে নিয়ে হাসিনার উদ্ভট সমীকরণ প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদের কিছু মন্তব্য আসুন মূল ভিডিওর দিকে যাওয়া যায় অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করবে তো এই যে ট্রাম্পের জয়কে কেন্দ্র করে তারা যে ধরনের একটা নাশকতা করার মানে একটা চেষ্টা করবে বা এই যে শেখ হাসিনা যে এক ধরনের উস্কিয়ে দিচ্ছেন এ ধরনের কর্মকাণ্ডকে এবং আপনি কি মনে করেন যে এটা নিয়ে আসলে আমাদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ আছে যে ট্রাম্প ক্ষমতায় এসে গেছে বা এসে যাচ্ছে এই জানুয়ারির বিশ তারিখে এবং এরপর থেকেই মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যেটা বলেন যে টুক করে দেশে ঢুকে যাবেন তার কি কোনো সম্ভাবনা আছে বা তাকে কি করে ডিল করা উচিত আমাদের দেখেন প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের লোকরা তো একটু স্থূল বুদ্ধির লোক মাথামোটা আপনারা তারা ফরেন পলিসি বোঝে না অনেক কিছু তারা মনে করছে মোদি তাদেরকে ইন্ডিয়া তাদেরকে অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতায় বসিয়েছে এবং ক্ষমতায় রেখে দেবে তারা একই রকম ভাবে বোধ করছে যে ট্রাম্প ক্ষমতা এসছে তো তিনি ইমিডিয়েটলি তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে আপনার মনে থাকার কথা যে ট্রাম্পের গত আমলে কিন্তু প্রিয়া সাহা নামে একজন মতলবাজ সাম্প্রদায়িক হিন্দু মহিলা তিনি কিন্তু ট্রাম্পের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন বাংলাদেশে সাড়ে তান তিন কোটি হিন্দু মাইনরিটি নাকি খুব বিপদে আছে তো ট্রাম্প কি করেছে সোলজার পাঠিয়েছিল বাংলাদেশের এই কোটি হিন্দু কমিউনিটিকে বাঁচানোর জন্য কিছুই করে নাই এবং ট্রাম্প হয়েছে যে বাংলাদেশ সাড়ে তিন নামে একটা রাষ্ট্র আছে যেখানে এতগুলো মাইনরিটি আছে ওই দেশটার নামই সে কোনোদিন সরে নাই তো ট্রাম্প হচ্ছে একটা সাইকোপ্যাথ আমরা যারা ট্রাম্পকে চিনি এবং ট্রাম্পের চরিত্রের সাথে মোদী এবং হাসিনার চরিত্রে কিন্তু যথেষ্ট মিল আছে সবাই যার যার জায়গা থেকে কিন্তু মানসিক রুগী অত একটা মানসিক রুগী আর একটা মানসিক রোগীর চিকিৎসা করতে পারে না তো এই জন্য ট্রাম্প ও মোদীর চিকিৎসা করতে পারবে না মোদিও ও হাসিনার চিকিৎসা করতে পারবে না হাসিনা এখন যে মানসিক হাসপাতালে আছে দিল্লিতে এই জায়গা থেকে সে অনেক কথাবার্তা বলছে আর সাধারণত মানসিক রুগীরা যদি কাপড় চোপড় ছাড়াও রাস্তায় হাঁটে আমরা কিন্তু অনেক সহানুভূতির দৃষ্টিতে দেখি আর কি তো এই ব্যাপারগুলোতে একজন পঁচাত্তর সাল থেকে মানসিক রোগে ভুগছেন এমন একটা মানুষের অনেক আমাদের খুব কথা হচ্ছে যে এই ভিডিওগুলো কে কথাবার্তা কিভাবে সে তো দিল্লিতে আছেন তাহলে একটা হইতে পারে যে তিনি পরিকল্পিত ভাবে এটা করছেন যে তার নেতাকর্মীদের সাথে এগুলো কথাবার্তা বলে এবং এটা ছড়ানোর ব্যবস্থা করতেছেন দ্বিতীয়ত হচ্ছে তার নেতাকর্মীরা যারা বাংলাদেশের বর্তমান এস্টাবলিশমেন্টে পুনর্বাসিত হইতে চায় তারা বোধ করছেন যে ঠিক আছে একটা ডিল করি যে আমার নেত্রীর একটা ভিডিও ফাঁস করে দিয়ে আমি পুনর্বাসিত হই তৃতীয়ত হচ্ছে হাসিনা নিজেই চান যে তার যেহেতু মানসিক রোগ আছে যে তাকে নিয়ে মানুষ হই করবে একটা প্যাচ লাগায় দিলাম তো আমাকে নিয়ে এখন আবার সবাই আলোচনা করতেছে এই মানসিক রোগ যেহেতু তার আছে তার সে নিজেও এটা করে থাকতে পারে চতুর্থ তো হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো করতে পারে বাংলাদেশের অথবা আমাদের ওই পারের যারা পরিকল্পিত ভাবে এই ভিডিও বক্তব্যগুলো গুলো ছেড়ে অথবা অডিও বক্তব্য গুলো ছেড়ে অরাজকতা তৈরি করবার একটা চেষ্টা করতে পারে বিষয় যাই হোক মূল কথা হচ্ছে ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা নেবার পর থেকে তার প্রধানতম কাজ হবে হচ্ছে তার নিজের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে শতাধিক সারা আমেরিকা জুড়ে সেগুলোকে কিভাবে প্রিভিলেজ ইউজ করে এই মামলাগুলোকে এক্সনারেট করা যায় নিজেকে দোষী সাব্যস্ত হওয়া থেকে নিজেকে মুক্ত করা যায় অথবা প্রিভিলেজ ক্লেম করা যায় তো সেই বাস্তবতায় ট্রাম্প নিজেরই এক শতাধিক মামলা আছে ডিল করবার জন্য তো সে হাসিনাকে ওই দিল্লি থেকে বাংলাদেশে পাঠানো তার প্রায়োরিটি ওয়ার্কের মধ্যে পড়বে না অতএব যারা ওয়াশিংটনের ফরেন পলিসি বোঝেন না তারা এই ধরনের উদ্ভট নাচ নাচতেছেন আমাদের কথা খুব পরিষ্কার হাসিনা এবং জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় যে ফ্যাসিবাদী কার্টেল আছে তারা রাজনৈতিক ডাইনোসর বলি আমি পলিটিক্যাল ডাইনোসরদের মতে আস্তে আস্তে বিলীন হয়ে যাবেন এটা সময়ের ব্যাপার মুক্ত এদেরকে আমরা ওই যে বড় ভবনটাকে যেভাবে জাদুঘর করা হয়েছে আমাদের উত্তর প্রজন্মের ছেলে মেয়েরা এসে ওই জাদুঘরে ডাইনোসরও দেখবে এবং এই ডাইনোসরের ভিতরে যে রাজনৈতিক দল এবং তার যে ফোনালাপগুলো তার জীবনের অন্তিম সময়গুলোতে এই যে ভিডিও অডিওর রেকর্ড যেগুলো হয়েছে এগুলো আমরা গণভবনে রাখব। এগুলো উত্তর প্রজন্মের ছেলেমেয়েরা সে শুনবে শুনে দেখবে যে একটা ক্ষমতাচ্যুত স্বৈরাচার কোন লেভেলের পাগল হইলে পরে এই ধরনের কথাবার্তা বলে এবং কি ধরনের মানুষ এই দেশটা শাসন করেছে একসময় আওয়ামী লীগের লোকরা যদি নৃত্য করতে চায় নৃত্য করতে দেন তারা নাচুক কোনো সমস্যা নাই আমাদের কিন্তু আমরা যারা ন্যূনতম আমেরিকার ফরেন পলিসি বুঝি কোনো পরিবর্তন হবে না কিছুই হবে না এখানে তারা কোনোভাবে ইন্টারফেয়ার করবে না

আওয়ামী লীগের ইতিহাস আমরা যারা ন্যূনতম জেনেছি পড়েছি করে নিজের দলের রাজনৈতিক নেতা কর্মীদেরকে খুন করে এরপরে সেই লাশ নিয়ে মিছিল করে সরকারকে বিব্রত করা এবং হরতাল করা ধর্মঘট করা এই রকম অসংখ্য উদাহরণ আমরা জানি এগুলো বইতে যেমন লেখা আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদেরকে বিভিন্ন সময় বলেছে এবং রাজনৈতিক মহলে এই আলোচনাগুলো প্রচন্ড রকম আপনার জানাশোনার মধ্যে আছে শাহবাগের ঘটনাটা একটা মানে হিস্টোরিক ঘটনা আপনার এই যে ডাবল ডেকার বাসে বিআরটিসির একটা বাসে যে দুই সালে আগুন দিয়ে প্রায় চব্বিশ জনকে পুড়িয়ে মারা হয়েছে এই ঘটনা তো ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগের নেতারা স্বীকার করেছেন তত সেই স্যাবোটাজের রাজনীতি এবং খুনের রাজনীতির জনক হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে এবং সেটা গত কয়েক দশক ধরে সে করে যাচ্ছে এবং হিস্টোরিক্যালি দেখেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতিরা পর্যন্ত এই অভিশপ্ত দলটা করতে পারে নাই এটা আপাতমস্ত একটা অভিশপ্ত দল যে দলটা প্রতিষ্ঠাতা করলেন মাওলানা ভাসানী তাকে কিন্তু আপনার ছাপ্পান্ন সাতান্ন তে প্রচন্ড অপমান করে এই দল থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে এর পরের সভাপতি দেখেন এবং মাওলানা ভাসানী শুধু চলেই যান নাই উনি নতুন দলও করেছেন ন্যাপ করেছেন এবং এই ন্যাপের কনফারেন্সে শেখ মুজিবুর রহমান লোক পাঠায় সেই কনফারেন্স ভণ্ডুর করে দিয়েছে এবং পরের সভাপতি দেখেন মাওলানা আব্দুর রশিদ আলাদা দল করেছে এটা একটা দল আওয়ামী লীগের সেক্রেটারি ছিল মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে সংগঠিত করবার পিছনে সে কাজ করেছে তাকেও দেখেন এই দল কিন্তু অন করে না তাকে কিন্তু সাইডলাইন করে দিয়েছে তার কোনো ইতিহাস ঐতিহ্য অবদান আওয়ামী লীগ স্বীকার করে না অতএব আওয়ামী লীগ একটা আদ্যপান্ত অভিশপ্ত দল একটা অভিশপ্ত দলের পতনের সময়গুলো যে ধরনের সিমটেমেটিক মানে হওয়া দরকার যেগুলো সামনে আসা দরকার সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি অতএব এই দলটা রাজনৈতিকভাবে বিলীন হয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন মুসলিম লীগ হয়ে যাবে ডাইনোসর হয়ে যাবে এবং সেই আশঙ্কা থেকেই এদের নেতা এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা এবং